যারা আজকে বিরোধিতা করলো তাদের বিরোধিতা কোনো কিছু আজকে ফল পেলাম না, তারা কোন জায়গায় আজকে গেল, কোথায় যে ঢুকে গেল তারপর দেখতেই পেলাম না, তারা কোথায় গেল আজকে, যারা আজকে ফেলে গেল তারা কোথায় গেল তাদের কথা দেখতেই পেলাম না। তা ফেলে দিয়ে কি হলো ফুরফুরা শরীফ থেকে, এটা কি আপনার কি বলে মেদিনীপুরে কোন জায়গায় কি নন্দীগ্রাম করতে চাইছিল তারা নাকি? এই নন্দীগ্রাম এই ফুরফুরা হবে না, ফুরফুরা শরীফ হবে না। মানুষ আসলে ফুরফুরা পীর ফুরফুরা শরীফে আসার পরে ফুরফুরা শরীফ থেকে এবং পীর সাহেব যে জায়গায় পীর সাহেব শুয়ে আছেন, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ শুয়ে আছেন, সেখানে কাগজ বিছিয়ে যদি যাবে গো ব্যাক গো ব্যাক, সে যে কোনো ব্যক্তি হোক, সে একটা চোর হোক ডাকাত হোক, সে যে ব্যক্তি হোক তাকে গো ব্যাক করাটা কথাটা লেখা একদমই অনুচিত। যারা করেছে তার জন্য আমি প্রতিবাদ করছি এবং এইটাকে এইটার জন্য আমি বলবো যে আজকে যে আসলো আপনার কি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরে আজকে আইবি হোক আইবি হোক আইবি রিপোর্ট বার করুক যে আজকে এগুলো কারা আজকে করছে, চক্রান্ত কেন হচ্ছে এগুলো। হ্যাঁ ফুটেজ যদি বেরিয়ে যাবে, ফুটেজ যদি আসে তোর অটোমেটিকলি বেরোবে, এটালে কোনো রকম দেখো এগুলো তো যারা সন্ত্রাসী করে তাদের এইগুলি কাজ, এগুলি কাজ তাদের। তিনি আসলেন, ওনাকে যেভাবে আমাদের সম্বর্ধনা দেওয়া দরকার প্রয়োজন, আমরা পীরজাদা হিসাবে এবং ফুরফুরার পীর সাহেব আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ পীর পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা মাদ্রাজুল আলী তানার কাছে আসলেন এবং আমরা সবাই পীরজাদারা সেখানে ছিলাম, থেকে আমাদের সঙ্গে কথাবার্তা এবং পরিচয় ঘটানো হলো, তারপরে অনেক কিছু আলোচনা হলো। আলোচনার ভিতর থেকে উঠে আসলো উনি নবজোয়ারে নেমেছেন, বহু জায়গায় উনি ঘুরছেন, আজকে ফুরফুরা শরীফে এসে ওনাকে খুব ভালো লেগেছে এবং বিশেষ করে উনি যে পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর কেবলাকে দেখে উনি একটু মানে হতভম্ব হয়ে গেছেন যে 96 বছরের মানুষ কত সুন্দর ইংলিশে স্পিকিং দিচ্ছেন বা কথা বলছেন ইংলিশে, ট্রলি ইংলিশ, উনি ওইটা দেখে উনি হতভম্ব বেশ, এবং ওনার সঙ্গে অনেক কথাবার্তা আমাদের সঙ্গে পরিচিতি ঘটালেন। বাংলার যুবরাজ আজকে তিনি আসলেন, যেভাবে ঘোরাফেরা করছেন আশা করছি দেশের দশের সর্বজায়গার কাজ আশা করছি হবে, এবং তিনি বলছেন যে যতদিন আমাদের দম আছে আমি কোনো দিন ছাড়বো না, আমরা ন্যায়ের পথে চলব, ন্যায়কে ন্যায়ের ন্যায়ভাবে চলাফেরা করি এবং ন্যায়কে সামনে সামনে রেখে চলার চেষ্টা করি, তো অন্যায়কে কোনো দিন অশ্রয় আমরা দিই না, এটাই হলো তাদের মেন কথা। সামনে পঞ্চায়েত ভোট আসছে, পঞ্চায়েত ভোটে ফুরফুরার পীরজাদা পীর সাহেবরা যারা আছেন তাদের কাছ থেকে দোয়াটা নিয়ে গেলেন যে আমরা যেন শান্তপ্রিয়ভাবে ভোটগুলো যেন করতে পারি এবং এই শান্তপ্রিয় রাজ্য, এই রাজ্যেতে অশান্তিমূলক কোনো কাজ এবং কোনো ব্যক্তিবর্গ এবং কোনো দলমত যেন এখানে এসে অশান্তি যেন না করে, সে এটাই ছিল তানার মূল বক্তব্য। একদমই ফুরফুরা শরীফ নিয়ে কি কথা হয়েছে? ফুরফুরা শরীফে উন্নয়ন নিয়ে কথাবার্তা বললেন যে আমি খুব ব্যস্ত রয়েছি, তা আশা করছি কদিন পরে আমি আবার এই নবজোয়ারটা ঘটিয়ে আমি আবার বসবো, বসে আলোচনা করব এবং সেখানে আমাদের এইখানকার বিধায়ক এবং আমাদের পরিবহন মন্ত্রী শ্রেয়াসী চক্রবর্তী তিনিও বললেন যে আজকে ঘুরে গেলেন, আজকে ঘুরে গেলেন, পরবর্তীতে আপনারা আসেন বা আমরাও আছি, একসঙ্গে বসে সুন্দরভাবে যেভাবে করা তৈরি করা যায় গুছানো যায় সেভাবে গুছিয়ে নেব। আপনাদের তরফ থেকে কোনো দাবি করা হয়েছে? না কিছু দাবি করা হয়নি আজকে, আজকে সৌজন্যমূলক সাক্ষাৎ তো, এবং যেভাবে উনি ঘুরে বেড়াচ্ছেন বা দেখছেন তাতে ওনাকে কি প্রশ্ন করবো, ওনার তো মুখ টুক দেখলাম একদম শুকিয়ে গেছে, এত মানে এত রৌদ্রে ঘোরাঘুরি করছে করছে। যাই হোক, তিনি আমার চাচাজান হুজুর কেবলার সঙ্গে পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে কথা বলে উনি নিজেই আপ্লুত এবং তিনি নিজেই বললেন যে দোয়া করুন আশীর্বাদ করুন, দুবার করে প্রণাম করে উনি আবার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ মাজার শরীফের দোয়া নিয়ে উনি ওনার জোয়ারের দিকে আবার উনি চললে। হ্যাঁ উপকার ঢোকন আমরা ফুল দিয়েছি, এ দিয়েছে সব যেভাবে দেওয়ার পাগড়ি দেওয়া হয়েছে,
এগুলো দেয়া হয়েছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, জানানো হয়েছে, তারা এবং তিনি চলছেন। এবং যারা আজকে বিরোধিতা করলো তাদের বিরোধিতা কোনো কিছু আজকে ফল পেলাম না। তারা কোন জায়গায় আজকে গেল, কোথায় যে ঢুকে গেল তারপর দেখতেই পেলাম না।